ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এটা নতুন ক্যাটাগরি আমাদের, এটার জন্য একটা দোয়া চাবেন সবার কাছে। এক মসজিদের ইমাম যেখানে সিজদা করে এবং প্রাচীরের পাশে যে নদী একটি কবর আছে ওই মসজিদে সালাত হবে। কবরটা কোথায়, মসজিদের সামনে না পেছনে? যেখানে ইমাম সাহেব সিজদা করেন প্রাচীর দিয়ে ঘেরা আছে। বিশেষ করে মসজিদ সংলগ্ন স্থানে যদি কবর থাকে, তার বিধানটা সংক্ষিপ্ত বলে দিই যে মসজিদের ডানে হোক, বানে বামে হোক, সামনে হোক, পেছনে হোক, মসজিদের ওপরে হোক, যদি কোনো কবর থাকে, যদি মাঝখান দিয়ে কোনো ঘেরা প্রাচীর দিয়ে না থাকে, সে মসজিদে সমস্ত ওলেমাদের ঐক্যমতে সেই মসজিদে সালাত আদায় করা নিষিদ্ধ। তবে মসজিদের ডানে হোক, বায়ে হোক, পেছনে হোক, সামনে হোক, যদি ওটা প্রাচীর দিয়ে স্বতন্ত্র আলাদা করে দেওয়া হয়, আলাদা ব্যারিকেড যদি থাকে, সে মসজিদে সালাত আদায় করা বৈধ। এখন আপনাদের ইমাম সাহেব যে মসজিদে সালাত আদায় করছে, ওটা যদি প্রাচীর দিয়ে যদি স্বতন্ত্র আলাদা করে দেওয়া হয়, মসজিদ আলাদা আর কবরের ব্যারিকেডটা যদি আলাদা থাকে, সেক্ষেত্রে সালাত বৈধ হবে, কিন্তু একত্রিত থাকলে সালাত বৈধ হবে না। এতে সংক্ষিপ্ত একটা উসুল। এবার আপনাকে দেখতে হবে যে মসজিদের প্রেক্ষাপট কি আর কবরটার প্রেক্ষাপট কি, নিজে বুঝতে পারবেন। জি, أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.